আমি অহংকারী আমি নাকি আগে যে আপডেটটা দিয়েছি সেটা নাকি ফেক এবং নিজে নাকি দেবদা আমাকে ফেক প্রমাণিত করে দিয়েছে তো যাই হোক এরকম একটা খবর তো উঠে আসছে চলো আজকে চলো খেলা হবে আমি এটা বলে রাখি হ্যাঁ এখনও আমি তোমাদেরকে যে আপডেটটা দেব। সেটাও বলে রাখছি যে ট্রেলারের আগে গান আসবে ইয়েস তোমরা এখনও আমার কথাটা মিলিয়ে নিও আমার কথাটা মিলিয়ে নিও আমি বলতে পারবো না যে কোন দিন গান আসবে আমি জানি কোথায় ইভেন্ট হবে আমি জানি তবে আমি আজকে আমি এতটুকু বলছি আমি অনেস্টলি বলছি বুকে হাত দিয়ে বলছি আমি বলতে পারবো না ভাই আমি বলতে পারিনি যখন স্কুলের ইভেন্টটা হয়েছে কারণ এগুলো না পার্সোনাল আপডেট এগুলো ডিরেক্ট প্রোডাকশান হাউস থ্রু আউট আপডেট পেয়েছি আর যে দাদা আজকে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছেন তো তাকে নিয়ে একটুখানি বলি আমার সত্যি কথা বলছি এই পার্টিকুলার মানুষটি প্রত্যেকটা ভিডিওতে আমাকে পোক করে যাচ্ছে ওকে তার আগে আমার একটা জিনিস বলার আছে আমার মেন চ্যানেল এম এফ কে টিভি তাতে সমস্যা এসছে অনেকগুলো সমস্যা এসছে যে কারণে আজকে আমার এমএফকে টিভি থেকে ভিডিও কম আসছে এবং আমি অলরেডি সেখানে একটা ভিডিও পোস্ট করে বলেছি যে যারা দেবদার ফ্যান রয়েছে যারা অলরেডি বাংলা ছবিকে ভালোবাসো বা যারা আমাকে একটু হলেও রেসপেক্ট করো বা একটু হলেও ভালোবাসো তারা প্লিজ আমার এতে জানি আমার খারাপ সময় যদিও তার কিছু যায় আসে না সেই দাদার এবং তাকে আমি সত্যি কথা বলছি আজও বলছি আমি আইডিয়াল মানে এবং সে ভাবে বোধহয় আমি প্রচুর লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছি এরকম একটা তার মেন্টালিটি বা এরকম একটা তার টোন আমি এটা বুঝতে পারি না ভাই তুমি কি জানো না যে আমি কত টাকা কামাতে পারবো বা কি করতে পারবো বা কি বেশি গিয়ে এবং আমি ফেক নিউজ দিয়ে টাকা কামাচ্ছি আচ্ছা চলো আমি বলে দিলাম যে আমি এখনও অবধি এখনও অবধি বুকে হাত দিয়ে জোর গলায় বুক ঠুকে বলছি ন তারিখে ট্রেলার আসার আগে গান আসবে ভাই আপডেটটা পেয়েছিলাম বলে দিয়েছিলাম খুব সোর্স খুব কানেক্টিং খুব এতটা লয়্যাল জায়গা থেকে আপডেটটা পেয়েছিলাম বলেই দিয়েছিলাম এবং আমি এতটুকু বলছি কোন গানটা আসবে সেটাও জানি কখন আসবে সেটাও জানি বলতে পারবো না মানে এই যে উনি ভাবছে যে সব ইভেন্টে যাই বলে হ্যাঁ ভাই আমি সব ইভেন্টে যাই বলে আমি একটু হলো হাউসের ক্লোজ এটা বলতে পারি আজকে না আমার আমার সত্যি কথা বলছি আমি আমি আর কন্ট্রোল করতে পারছি না আমি আর সত্যিই নিজেকে কন্ট্রোল করতে পারি আমার নিজের সত্যি খুব খারাপ সময় চলছে যেখানে দাঁড়িয়ে সেরকম একটা জায়গায় আজকে আমার এই চ্যানেলে এই ভিডিওটা দেওয়ারই কথা না আমার মেন চ্যানেলে এই ভিডিওটা দেওয়ার কথা বাট আমি অ্যাকচুয়ালি একে কোনো দিন রিপ্লাই করিনি এই সত্যি কথা বলছি আমি তোমাকে আজকে অনেস্টলি বলছি আমি তোমাকে আইডেল কোনো কোনোদিন রিপ্লাই করিনি মানে একটা টাইমে সত্যিই করতাম তখন মনে হতো যে আমাকে নিয়ে কেন বলছে ভাই এরকম কেন এখন আমি দেখছি বিগত আমি বলছি বিগত আফটার চেঙ্গিস বা চেঙ্গিসের সময়কাল থেকে শুরু হয়েছে এই জিনিসটা প্রায়শই প্রায়শই আমাকে পোক করে যাচ্ছে প্রতিটা ভিডিওতেই প্রায় পোক করছে এদিক ওদিক করে পোক করছে ভাই আমি কিছু বলিনি কোনো দিন কিছু বলিনি বাট আজকে আমি এতটুকু বলে দিলাম এতটুকু বলে দিলাম যদি কেউ মানে এই এই প্রোডাকশান দে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের ক্লোজ হয়ে থাকে যারা এই প্রোজেক্ট মানে এই প্রজেক্টের সাথে যুক্ত কাজ করেছে আমি নাম নিয়ে আজকে বলছি তারা আমার খুব ক্লোজ ওয়ান শারদ মিউজিক ভেঞ্চার্সের সৃঞ্জয় দা এবং কৌশলিদি যদি দাদা তোমার যে আমাকে নিয়ে ভিডিওটি তৈরি করেছে তার তো নাম আমি নিচ্ছি না বাবা তার নাম নিলে যদি বাবা বিশাল কিছু হয়ে যায় তার যদি গায়ে লেগে যায় তা আমি তাকে এইটুকু বলছি তোমার সাথে তো তাদের কানেক্ট কল করে জেনে নিও যে গান আগে আসছে কিনা কবে আসছে কি বৃত্তান্ত যদিও তারাও বলবে না হয়তো যে এক্স্যাক্ট কোন ডেটে আসছে কারণ ইটস আ ইন ইনসাইড সোর্স ইনসাইড আ নিউজ হ্যাঁ ভাই আমার কাছে ছিল এখনও বলছি আছে আজকে সেটা কনফার্মেশন পেয়েছি আবার ওকে আজকে সেটার কনফার্মেশন পেয়েছি আবার এবং সেটা এতটাই রিলাইবেল সোর্স থেকে না জাস্ট ভয়ঙ্কর ভাবতে পারবে না এবং সেইটার ভিতরেও আরেকটা এমন জিনিস রয়েছে সেটা সেই দিনই না হয় বলবো সেই দিন বুঝিয়ে দেবো যে দেবদার ক্লা কতটা ক্লোজ ওয়ান আমরা বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হাউসের কতটা ক্লোজ ওয়ান তারা আমাকেদেরকে কতটা ভালোবাসে সত্যি কথা বলছি ভাই আমি ওইভাবে কাজ করি না আমি ওইভাবে কাজ করি না এবং আমি অহংকারী নই যারা আমাকে পার্সোনালি চেনে তারা কেউ বলবে না যে আমি অহংকারী যারা সত্যিকারের আমার সাথে মিশেছে বিশ্বাস করো আমি কোথাও অহংকার দেখাই না যদি কোথাও কোনো আমার মনে হয় যে এ বাবা এটা আমি কি ভুল বলেছি তাকে আমি ফোন করে বা এ করে মেসেজ করে ক্ষমা চেয়ে নিই যে আমার এটা ভুল হয়ে গেছে ভাই আমি তোমাকে ক্ষমা চাইনি দাদা কতবার ক্ষমা চেয়েছি বাট আজকের জিনিসটা সত্যি খুব খারাপ লাগলো বিশ্বাস করো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে একটা সীমা থাকে তো সব কিছুর আর জাস্ট সহ্য করা যাচ্ছে না যেন মানে আমি কিছু বলি না বলে যা ইচ্ছা বলেই যাবে বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ কি না আমি ফ্যান ক্যাটারিং করে বেশ করি ফ্যান ক্যাটারিং করে ভিডিও বানাই ভাই আমার চ্যানেল আমি যাই ইচ্ছা তাই করবো আমি আবারও বলছি এই কথাটা এবং আমি দেবদাকে ভালোবাসি আমি নিজে একজন দেব ফ্যান আমার যেটা ভিডিও বানাতে ইচ্ছে হচ্ছে আমি বানাচ্ছি তাহলে তোমার প্রবলেমটা কী হচ্ছে ভাই আমি কি বলছি তুমি কেন তুমি দেবজিৎ ছেড়ে এখন রিভিউ করা শুরু করেছো সব কন্টেন্টে বলেছি আরে তোমার এটা পাপ মনে হচ্ছে কেন আমি তো চুরি ডাকাতি করছি না রে বাবা আমি তো এটা বোঝাতে পারছি না এদেরকে আজকে আমার আমার ব্যক্তিগত পছন্দ ভাই এটা এটা আমার ব্যক্তিগত পছন্দ আমার চয়েস আমি তো তোমার কাছ থেকে কিছু নিয়ে ভিডিও বানাচ্ছি না তোমাকে কিছু বলছি না যে আমাকে এটা সাহায্য করো তুমি তুমি তো আমার এইগুলো করে দিচ্ছ না এসে তাহলে আমার আমার এই জিনিসগুলো আজকে সত্যি কথা বলছি মানে মাথা জাস্ট গরম হয়ে রয়েছে জাস্ট গরম হয়ে রয়েছে এবং আমি এইটুকু বলছি যে লাস্ট যে আপডেটটা আমি দিয়েছি এক্সক্লুসিভ আপডেট বলে সেই আপডেটটা একদম অথেন্টিক সত্যি আপডেট ইয়েস এটা আমি তোমাদেরকে লিখে দিলাম এটুকু বলে দিলাম যে মিলিয়নিও আমার কথা মিলিয়নীয় আমার কথা যদি ট্রেলারের আগে গান না এসছে তো এবং আমি বলেছিলাম ট্রেলারের আগে গান আসবে আর কখনোই বলিনি নিজে যে কথাগুলো আমার কথাগুলো যখন শোনো চালিয়ে দেখো তো ভিডিওটা আমি তো ভিডিও ডিলিট করে দিতে পারবো না বা রিএডিট করে দিতে পারবো না ওখানে ভিডিও গিয়ে অন্য কথা বলে এখন বসিয়ে দিতে পারবো না দেখো তো চালিয়ে আমি কোন দিন বলেছি যে মহালয়ার দিন ট্রেলার আসবে মহালয়ার দিন ট্রেলার আসতে পারে এই কথা বলেছি কিন্তু ট্রেলারের আগে দুটো গান আসবে এটাও নয় আমি বলেছি ট্রেলারের আগে একটা গান আসবেই আসবে সেটার কনফার্মেশান ছিল আমার কাছে এখনও আছে বললাম তো আজকে সকালবেলা কনফার্মেশান এসছে মানে এই কিছুক্ষণ আগে কনফার্মেশন এসছে ওই যে বললাম যারা এই প্রজেক্টের সাথে যুক্ত তাদেরকে ফোন করে জেনে নাও যদি তোমার তাদের সাথে কথা বলার ইচ্ছে থাকে তো যাই হোক আমার সত্যি বলছি মাথার প্রচণ্ড গরম হয়ে গেছিলো আর যারা আমাকে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাত জোর করে যারা এখন আমার এই ভিডিওটি দেখছো বা যারা আমার কাছে ফিরে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করবো আমার মতন করে এই চ্যানেলটিকে আবার এ করার এবং তোমাদেরকে খুশি করার ভালো রাখার এবং তোমাদেরকে এ করার এবং আমার এমএফকে টিভিও আমি খুব শীঘ্রই রিকভার করার চেষ্টা করব ওখানেও ভিডিও আসবে এমন নয় যে ভিডিও আসবে না এটাই বলার এবং আমি জানি যারা আমাকে ভালোবাসো তারা সেই দিনকে মিলিয়ে নিও যেদিনকে আমি সত্যি প্রমাণিত হব ঠিক আছে বেশি দিন দেরি নেই এই তো আজকে পাঁচ তারিখ ওয়েট ফর ইট ডেটটা বলবো না ওয়েট ফর ইট বাবাই